রাত্রি বোধ করি দশটা। একটা অন্ধকার লম্বা হলঘর, ঘরের মধ্যে কতগুলি কাঠের খুঁটি। দেখলেই বোঝা যায় লম্বা ঘরের উঁচু ছাদ ধরে রাখার জন্য এই ব্যবস্থা। ঘরের মধ্যে আলো প্রায় নেই বললেই চলে। টিমটিম করে একখানা সরু মোমবাতি ঘরের শেষ মাথায় জ্বলছে, প্রায় না জ্বলার মতোই। মোমবাতির আলোয় যেটুকু দেখা যায় তাতে বোঝা যাচ্ছে ঘরের দেয়াল ছাদ সব কাঠের তৈরি, আর এসব জুড়ে কালো কালো ছোপ, ঠিক যেন পুড়ে যাওয়া নিদর্শন। এই ঘরটি নির্ঘাত কোনো ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের সাক্ষী। এমন সময় অন্ধকারের মধ্যেই লোহার ঠুংঠাং শব্দ পাওয়া গেল। অচিরেই মোমবাতির মৃদু আলোয় দেখা গেল একটা ছায়া শরীর অন্ধকারের মধ্যেই নড়ে উঠছে ধীরে ধীরে। এতক্ষণ যেন অন্ধকার গায়ে মেখেই কাঠের মেঝের এক কোণে শুয়েছিল, ছায়া শরীর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। একটা লম্বা শরীর কালো কাপড়ে ঢাকা, আন্দাজে বোঝা যায় সরু রুগ্ন চেহারা, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল। আধা অন্ধকারে লিঙ্গ বোঝবার উপায় নেই। দুপায়ে শিকলের বেড়ি একটা কাঠের খুঁটির সাথে বাঁধা। এই অন্ধকার ঘরে কে বন্দি করে রেখেছে একে, আর কেনই বা রেখেছে? মোমবাতির আলোয় দেখা গেল ঘরের মেঝেতে ছড়ানো ছেটানো অনেকগুলো জিনিস। ছায়া শরীরটি ধীরে ধীরে এগিয়ে গেল জিনিসগুলোর দিকে। পায়ে লাগানো শিকলের বাঁধন থেকে বেরিয়ে এলো টুংটাং শব্দ। ধীরে ধীরে জিনিসগুলোর কাছে বসে দড়ি খুলে কাঠের বান্ডিল থেকে বের করে আনল পাঁচখানা কাঠের ক্রুশ। কালো রঙে ভেজা ব্রাশ দিয়ে ধীরে ধীরে ক্রুশগুলো রং করে সেগুলোকে ধীরে ধীরে আলপিন আর হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে লাগিয়ে দিল আবার আগের জায়গায়। কিন্তু ছায়া শরীরের এই মুহূর্তে আটকানো ক্রুশগুলো বাকি ক্রুশগুলোর থেকে ভারী বিষদৃশ্য দেখতে লাগছিল, কারণ বাকি ক্রুশগুলোর মাথা নিচের দিকে ছিল, যা এক ভয়ঙ্কর অশুভ ইঙ্গিত। কাজটা শেষ হতেই ছায়া শরীর পরনের ঢিলাঢালা পোশাকটা শরীর থেকে এক পাশে ছুঁড়ে ফুলে দিতেই বোঝা গেল এ এক নারীর শরীর। কিন্তু এ কি, সারা শরীরে এই দগদগে আঘাতের চিহ্ন কেন? মেয়েটা একটা কাঁটাওয়ালা চাবুক তুলে নিল, আর এক মুহূর্ত দেরি না করেই সেই চাবুক বাতাস কেটে সপাত করে পিঠে আছড়ে পড়তেই মেয়েটা কোঁকিয়ে উঠল। মেয়েটা নিজেই নিজেকে আঘাত করছে, কিন্তু কেন? সাথে সাথে আবার সপাত করে চাবুকটা আছড়ে পড়ল মেয়েটির পাতলা চামড়ায়। চামড়া ফেটে ধীরে ধীরে রক্ত চুইয়ে পড়তে লাগল, কিন্তু মেয়েটির চাবুক থামল না। কোঁকিয়ে চিৎকার করে উঠছে মেয়েটি যন্ত্রণায়, যেন কোনো এক অদৃশ্য তাড়নায় সে তার চাবুক মারা থামাচ্ছে না। বেশ কিছুক্ষণ ধরে এই বীভৎস নারকীয় প্রক্রিয়া চলার পর যখন মেয়েটির ফেটে যাওয়া চামড়া থেকে রক্ত ঝরে ঝরে পড়ছিল, মেয়েটি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। বোঝাই যাচ্ছে মেয়েটির শরীর পারছে না আর এই যন্ত্রণা নিতে, কিন্তু তবুও উঠে দাঁড়ালো। তারপর কাঁপা কাঁপা হাতে একটা মাটির সরা তুলে চুইয়ে পড়া রক্তগুলো ধরতে লাগলো সেই পাত্রে। বেশ কিছুটা রক্ত সেই মাটির পাত্রে জমা হতেই মেয়েটা সরাখানা মাথার ওপর তুলে চিৎকার করে ডাকলো চাপা স্বরে, একটা বিকট পচা গন্ধ আর তার সাথে একটা কাঠে কাঠ ঘষার শব্দ হচ্ছে। ওই যে ওই যে, মেয়েটার আটকানো ক্রুশগুলো উল্টে যাচ্ছে আপনা থেকেই। মোমবাতির ক্ষীণ আলো কেঁপে উঠল হঠাৎ করে। সেই আলোয় দেখা গেল আচমকাই ঘরের মধ্যে হাজির হয়েছে একটা কালো ধোঁয়ার কুণ্ডলী। ধীরে ধীরে সেই কুণ্ডলী বদলে যাচ্ছে একটা লম্বা ছায়ায়। সেই লম্বা ছায়া সেই ক্ষতবিক্ষত মহিলার দিকে আঙুল তুলে নির্দেশ দেওয়ার ভঙ্গিতে বলে উঠল, খাবার রেখে দে, আগে তুই বল ওই ছেলেটা কি করে জড়ালো এসবে, কোথায় ছিল? মেয়েটি ভয় পেয়ে কোন রকমে বলে উঠল, মেয়েটি ভয় কেঁপে উঠল যেন। ছায়া শরীরটা হিস হিস স্বরে বলে উঠল, বাকিদের ডেকে পাঠা, ওরা বেরিয়ে আসুক, ছেলেটাকে এক্ষুনি আটকাতে হবে, নইলে আমাদের পরিকল্পনা কখনোই সফল হবে না। তবে আমার নাম নেবে না।
কথাটা বলেই ছায়া শরীরটি লম্বা হাত বাড়িয়ে মাটির সরাটা ছাড়িয়ে নিল। এই ভোগ ছাড়া চলবে না তার, এ ভোগ তার খুব প্রিয়। সদ্য চোখটা লেগে এসেছিল, ঠিক তখনই ঠক ঠক শব্দ নিচ থেকে ভেসে এলো। ঘুম ভেঙে উঠে বসলো রণ। দেখল কখন পড়তে পড়তে টেবিলের ওপর রাখা বইয়ের ওপরে মুখ গুজেই ঘুমিয়ে পড়েছিল। টেবিল ল্যাম্পের আলোর তলায় জ্বলতে থাকা রেডিয়াম টেবিল ক্লকটা টিকটিক করে 2:15 ইঙ্গিত দিচ্ছে। কি অবস্থা, নিজের মনে বিড়বিড় করে উঠল রণ। কতক্ষণ এভাবে ঘুমিয়ে আছে সে? টেবিলের ওপর বইটা সদ্য বন্ধ করে চশমাটা খুলে রেখেছে। ঠিক তখনই নিচের সদর দরজার থেকে আবার একটা জোরে শব্দ হল। এত রাত্রে কে এলো? ভুরু কুচকে উঠল তার। ঠিক এই সময় নিচে ধীরু কাকার গলার আওয়াজ পাওয়া গেল। কোনো সাড়া নেই, তার বদলে এলো সেই কেঠো ঠক ঠক আওয়াজ। কি হলো, কে আছো বলো, বাইরে দরজা খুলবো না। রণ নিজের ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। পুরনো দিনে বনেদি বাড়ি, বড় বড় ঘর, উঁচু উঁচু ছাদ, খড়খড়ি দেওয়া বড় বড় জানলা, এছাড়াও দামি দামি আসবাব সারা বাড়ি জুড়ে। কিন্তু এত বড় বাড়ির সদস্য সংখ্যা এই মাত্র দুজন, একজন রণজয় আর দ্বিতীয় জন ধীরেন ঘোষ। রণজয় ধীরু কাকা। ধীরু কাকার সাথে রণজয়ের কোনো রক্তের সম্পর্ক নেই। রণজ জন্মের আগে থেকেই ধীরেন এই বাড়িতে থাকে। রণজয় কখনই তাকে এ বাড়ির কাজের লোক বলে মনে করেনি। সমস্ত কিছু একলা হাতে ধরে এই ধীরেন কাকা এতদিন ধরে সামলাচ্ছেন। সৎ লোকটার কোনো দিন এক পয়সার লোভ নেই। স্ত্রীর মৃত্যুর পর যখন এই বাড়ির মালিক নিরুদ্দেশ হয়ে গেলেন, তখন অন্য কেউ হলে টাকা পয়সা জিনিসপত্র সরিয়ে সহজেই বড় লোক হয়ে যেত। রণজয় তখন টালমাটাল অবস্থা। এই ধীরেন বুকে করে সব যক্ষের মতো আগলেছে রণজয়কে, এই সম্পত্তিকে, এই বাড়িকে। আজ রণজয় অনেকটা পরিণত, সবকিছু সামলে নিজেকে কৃতি বানিয়েছে নিজের গুণে। কিন্তু ধীরেনের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। আজও হাঁটুর ওপরে ধুতি, কাঁধে সবসময় গামছা, আগে খালি পায়ে হাঁটত। রণ অনেক বলার পর হাওয়াই চটি পড়া শুরু করেছে, কিন্তু কিছু জিনিস রণ আজও বলে পরিবর্তন করাতে পারেনি। যেমন রান্নাঘরের মেঝেতে কম্বল পেতে শোয়া। কতবার রণ বলেছে ওপরে নিচে এতগুলো ঘরে খাট পাতা আছে, তাতে গিয়ে শুতে, কিন্তু ধীরু কাকা কিছুতেই রাজি হয়নি। কিছু বলতে গেলে বলেছে নরম বিছানায় শুলে ঘুমে ধরবে না। রণ সিঁড়ির মুখে এসে দাঁড়ালো। এখান থেকে নিচের বড় বৈঠকখানা পরিষ্কার দেখা যায়। রণ ওপর থেকে দেখল নিচের তলার প্রায় সব কটা আলো জ্বালিয়ে বন্ধ দরজার এপারে দাঁড়িয়ে আছেন ধীরু কাকা। হেট ঠক ঠক, ধীরু কাকা কিছু বলতে যাচ্ছিল, তার আগেই রণজয় ওপর থেকে চেঁচিয়ে উঠল, দাঁড়াও আমি আসছি। দেরি না করে দ্রুত সিঁড়ি দিয়ে নামতে লাগলো। ধীরু কাকা গজগজ করছে এই অসময়ের আগন্তুকের জন্য। রণ মুচকি হেসে দরজাটা খুলল, আর সাথে সাথে বদলে গেল রণজয়ের মুখের ভঙ্গি। পলাশ, প্রায় আঁতকে উঠল রণজয়। হ্যাঁ, দরজার উল্টো দিকে পলাশ ছিল। কিন্তু এ কি অবস্থা হয়েছে তার? মাথা চুলুস্কো খুস্কো, পরনের পোশাকে ধুলো, চোখের তলায় কালি, কিন্তু চোখ জোড়ায় কি এক ভয়ঙ্কর অস্থিরতা। ধীরেনও চমকে উঠেছে এত রাত্রে পলাশকে দেখে। এ কি দাদাবাবু, এ কি অবস্থা হয়েছে তোমার? এসো এসো, ভিতরে এসো, ভিতরে এসো। পলাশের পা টলছিল। আয় আয়, ভেতরে আয়, বস বস। পলাশ ঘরের ভিতরে ঢুকতেই রণ চটপট দরজায় ছিটকিনি লাগিয়ে দিল। বসবার সময় নেই রণ, আমার তোর সাথে কিছু জরুরি কথা আছে। পলাশের গলার স্বরে উদ্বেগ দেখেই রণর ভ্রুজরা কুচকে গেল। সব কথা শুনবো, তুই আগে জল খা। ধীরু কাকা রণজয়ের ইশারা বুঝল, সঙ্গে সঙ্গে রান্নাঘরের দিকে ছুটল জল আনতে। রণজয় ফিসফিস করে বলে উঠল, তুই কোথায় ছিলি? কাল থেকে তোর কোনো খবর নেই। তোর বাড়ি গিয়েছিলাম, দেখলাম দরজায় তালা লাগানো। নিচের ভাড়াটিয়া কাকিমা বলল তুই নাকি কাল রাত্রি কোথায় বেরিয়েছিলি, তারপর নাকি আর ফিরিসনি। কোথায় গেছিলি? একটা ফোন করবি তো, টেনশন হয় না? পলাশের ঠোঁটজোড়া কাঁপছে। সে রান্নাঘরের দরজার দিকে তাকালো। রান্নাঘর থেকে ঠুংঠাং শব্দ ভেসে আসছে। আমি একটা ভয়ঙ্কর কিছু দেখতে পেয়েছি রণ, যেটা
আমার দেখা উচিত ছিল না। আর আমি যদি ভুল না করে থাকি, একটা ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে রণ, একটা ভয়ঙ্কর বিপদ। কি বলছিস এসব? বিপদ আসতে চলেছে? রণজয়ের কথা জড়িয়ে যাচ্ছে। এসব কি বলছে পলাশ? রণজয় বুঝতে পারল তার ডান হাতের উল্কিটা জ্বলতে শুরু করেছে আচমকা। এটা হয়, আগাম কোনো বিপদের সংকেত আসলেই পুরো উল্কিটা জুড়ে একটা জ্বালা শুরু হয়। অনেক দিন এটা হয়নি, আজ দীর্ঘদিন পরে আবার এই জ্বালাটা নতুন করে শুরু হয়েছে তার। তুই কি দেখছিস পলাশ? রান্নাঘরের দরজার দিকে ধীরু কাকার ছায়া পড়েছে। পলাশ রণজয়ের চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে উঠল, লাকুন। কি? রণজয় অবাক হয়ে যাওয়া মুখে এছাড়া আর কোনো শব্দ জোগাল না। তুই আবার এইসব জিনিসের মধ্যে নিজেকে জড়িয়েছিস? নিজের ঘরের দরজাটা বন্ধ করে চিৎকার করে উঠল রণজয়। পলাশ দেখল রণজয়ের ফর্সা টিকালো নাকটা ধীরে ধীরে রাগে লাল হয়ে উঠেছে। তুই জানতে চাইছিলি না কাল থেকে আমি কোথায় গিয়েছিলাম? আমি কাল থেকে ছেলেটার সঙ্গে ছিলাম, শিউলি ডাকাতে আমি গিয়েছিলাম। বিশ্বাস কর, আমি ওর কোনো সাহায্য করতে পারিনি। ছেলেটা পজেসড হয়েছিল, কিন্তু আশ্চর্যভাবে ওর মধ্যে কোনো এভিল স্পিরিট ছিল না, ভাবতে পারছিস? আমি বুঝতে পারছিলাম আমি কিছুই করতে পারবো না, তাই আমি ওদেরকে বলি ছেলেটাকে হাসপাতালে নিয়ে যেতে। কিন্তু বিশ্বাস কর, আমি ছেলেটাকে একলা ছাড়তে পারিনি। একটু আগেও যা দেখে এসেছি, ছেলেটার শরীরে ওই শয়তানকে বেশিক্ষণ ধরে রাখতে পারবে না লাকুন। পলাশের কথা থামিয়ে রণজয় বলে উঠল, তুই কিভাবে শিওর হচ্ছিস যে ওটা লাকুন? রণ, বুঝতে পারছিস না, আমি যখন ছেলেটিকে প্রায় আয়ত্তে এনে ফেলেছিলাম, ঠিক তখনই আমার চোখের সামনে একটা দৃশ্য ফুটে উঠল, জাস্ট লাইক ক্লিয়ার ভয়েন্স। আমি যে ঘরে ছিলাম দৃশ্যটা সেই ঘরে ছিল না, অন্য একটা জায়গা ছিল। আমি স্পষ্ট দেখেছি ওটা লাকুনই ছিল। পলাশের শেষের দিকের কথাগুলো যেন বলতে গিয়েও বলতে পারল না। তুই ওই ঘরে কিছু পোড়া গন্ধ পেয়েছিলিস, যেমন মাংস পোড়া বা চামড়া পোড়া? লাকুনের উপস্থিতিতে যে গন্ধটা বোঝা যায় না, কিন্তু আমি একটা পচা গন্ধ পাচ্ছিলাম। রণজয় চিৎকার করে উঠল, এদিকে বলছিস ছেলেটার মধ্যে কোনো এভিল স্পিরিট ছিল না, আবার বলছিস সেখানে লাকুন ছিল। তুই ভালো করে জানিস লাকুন মানুষের দেহ ধারণ করতে না পারলে বেশিক্ষণ নিজের শরীরে নিয়ে এই জগতে থাকতে পারবে না। হ্যাঁ, আমি সেটা জানি, কিন্তু কোনো কিন্তু নয়। তোকে মনে করিয়ে দিই, নরকের জীব যদি সত্যি এদিকে এসে থাকে, তাহলে একটা কথা মাথায় রাখবি, ওদেরকে এদিকে আনা হয়েছে, কেউ এই জগৎ থেকে ওদেরকে এখানে ডেকে এনেছে। সেখানে তুই আমি কি করব? যে কাজের জন্য ডাকা হয়েছে সেই কাজ করে ওরা ফিরে যাবে। রণজয় কথা বলতে বলতে পড়ার টেবিলের বইগুলো গুছিয়ে রাখতে লাগল। আর ব্যাপারটা যদি এত সোজা না হয়? পলাশ বিড়বিড় করে বলে উঠতেই রণজয় অবাক হয়ে বলে উঠল, মানে? তুই ভালো করেই জানিস নরকের জীবদের এই জগতে আসাটা যে ডাকছে তার ইচ্ছে হলেও ফিরে যাওয়াটা কিন্তু সম্পূর্ণ ওদের ইচ্ছেতে। আর তুই এটাও জানিস ওদের এই জগতের প্রতি আসক্তিটা কতটা ভয়ঙ্কর। রণজয় হাতের বইগুলো বিছানার উপর ছুঁড়ে বলল, তুই কথাটা অন্যদিকে চালিত করছিস। খ্রিস্টীয় পুরাণ মতে তুই যদি নরকের কনসেপ্ট মানিস, তাহলে নরকে 8 জন উপদেবতা আছে যারা নরক শাসন করেন। পাইমন, বেলেট, পুরসন, অ্যাসমোডাই, ভাইন, বালাম, জাগান আর বেলিয়াল। এরা প্রত্যেকেই শক্তিশালী, আর এদের প্রত্যেকের অন্তর্গত নানান সংখ্যার অশুভ নরক জীব আছে। আর তুই এখানে দাঁড়িয়ে যার কথা বলে গলাবাজি করলি না, সেই লাখন নরকের সব থেকে ভয়ঙ্কর ধূর্ত অপদেবতা বালামের অন্তর্গত। তাই তোকে অনুরোধ করব, এসব থেকে দূরে থাক, সামনে ইউনিভার্সিটির পরীক্ষা, সেটাই মন দে। রণ প্লিজ, তুই ব্যাপারটা এভাবে ইগনোর করছিস, খুব ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে, তুই বুঝতে পারছিস না? তুই আমার থেকে কি চাইছিস পলাশ, স্পষ্ট করে বলতো। রণর কপালের ভাঁজ আরো দৃঢ় হয়ে উঠল। আমি চাই তুই আমার সাহায্য কর, আমি একলা লড়তে পারবো না রে। যে রুদ্রাক্ষের মালাটা তুই খুলে ঠাকুরের সিংহাসনে তুলে রেখেছিস সেটা আবার ধারণ কর, না হলে হাতের জ্বালাটা এতক্ষণ তুই মুখ বুঝে সহ্য করছিস সেটা কিছুতেই থামবে না। পলাশ চোখে আকুতি নিয়ে রণজয়ের দিকে তাকালো, কিন্তু শেষের কথাগুলো শুনতে শুনতে রণজয়ের চোয়াল শক্ত হয়ে উঠল।
ঠিক এমন সময় নিচের বৈঠকখানার ল্যান্ড ফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠল। যে জিনিস আমি খুলে রেখেছি সেটা আমি ধারণ করব না পলাশ, তুই সেই আশাও করিস না। আমি নিজেকে সব থেকে একদম সরিয়ে নিয়েছি। আমার একমাত্র লক্ষ্য একাডেমিক দিক দিয়ে নিজেকে স্ট্রং করা, আর আমি চাই তুই এসব থেকে নিজেকে সরিয়ে নে। এমন সময় ধীরু কাকার গলার আওয়াজ পাওয়া গেল নিচের থেকে, পলাশ দাদা বাবু তোমার ফোন। পলাশ একটা দীর্ঘশ্বাস ছেড়ে তাকালো রণজয়ের দিকে, তারপর ধীরে ধীরে ঘরের দরজা খুলে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর রণজয় যখন নিচে দেখল পলাশ কালো রঙের ফোনের রিসিভারটা নাবিয়ে রাখছে। কার ফোন? রণজয়ের প্রশ্নে পলাশ বিড়বিড় করে বলে উঠল, আসার সময় শিউলিকে তোর বাড়ির নম্বরটা দিয়ে এসেছিলাম, বলেছিলাম দরকারে ফোন করতে। ও জানালো পুরহান মারা গেছে একটু আগে। কথাটা বলেই পলাশ দরজার দিকে এগিয়ে গেল। রণ অবাক হয়ে বলল, তুই এত রাত্রে কোথায় যাচ্ছিস, আজ এখানে থেকে যা। রণজয়ের কথা শুনে পলাশ মুচকি হাসল। আমরা অনেক কিছুই আশা করি রণ, সব কি আর সেই মতন হয়? আমরা চাই আমাদের লড়াইয়ে কেউ আমাদের সাহায্য করুক, কিন্তু জানিস প্রত্যেকের লড়াই প্রত্যেককে একলাই লড়তে হয়, কোনো না কোনো হবে। কথাটা বলে দরজা খুলে বেরিয়ে গেল পলাশ। রণ দরজার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, একটা ঘোরের মধ্যে ডুবে যাচ্ছে যেন সে। কি করবে এখন সে? এটা কি হলো গো? ধীরু কাকার ডাকে চমক ভাঙল রণ। সে দেখল ধীরু কাকা একটু আগে পলাশের খাওয়া কাঁচের গ্লাসটা চোখের সামনে তুলে ঘুরে ফিরিয়ে দেখছে। জিনিসটা দেখে তার মেরুদণ্ড দিয়ে একটা আতঙ্কের শীতল স্রোত বয়ে গেল যেন। সে দেখল পলাশ যেই গ্লাসে জল খেয়েছিল তার জল পুরো কালো হয়ে গিয়েছে, ঠিক আলকাতরার মতো কালো। রণ চমকে পলাশের যাওয়া পথের দিকে তাকালো। আচ্ছা, সে কি হঠাৎ করে একটা চামড়া পোড়া গন্ধ পাচ্ছে, নাকি সব তার মনের ভুল? আর ঠিক তখনই আচমকা রণর হাতের উল্কির জ্বালাটা যেন প্রচণ্ড বেড়ে গেল। রাস্তাটা অন্ধকার নয় কিন্তু নির্জন। অন্যদিন রাস্তায় দু তিনটে কুকুর কুণ্ডুলি পাকিয়ে শুয়ে থাকে, আজ তারাও নেই। কর্পোরেশনের আলোয় সারা রাস্তায় একটা হলুদ মায়াবী পরিবেশ তৈরি করেছে। পলাশ ধীরে ধীরে হেঁটে চলেছে সামনের দিকে। অনেক আশা নিয়ে সে রণজয়ের কাছে গিয়েছিল, সে ভাবতেও পারেনি রণ আজকেও তাকে ফিরিয়ে দেবে। কিন্তু পলাশের যে তাকে এই সময় ভীষণ দরকার ছিল, সে কি একলা পারবে? হঠাৎ চলতে চলতে রাস্তার মাঝেই থমকে দাঁড়িয়ে পড়ল পলাশ। সে যেখানে দাঁড়িয়ে আছে সেটা তারই পাড়া, আর ৪০ পায়ের মতন হাঁটলেই তার বাড়ির লোহার গেট। কিন্তু হঠাৎ রাস্তার সবকটা আলো একসাথে দপদপ করে উঠল, ভ্রু কুচকে উঠল পলাশের। রাস্তার মাঝ বরাবর একটা বুড়ো দাঁড়িয়ে আছে, ঠিক তার থেকে হাত পঞ্চাশেক দূরে। মুখটা আলো ছায় স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু হঠাৎ এটা কিসের গন্ধ যেটা তার নাক এসে ধাক্কা মারছে? একটা বিশ্রী চামড়া পোড়া গন্ধ না? একটা শিশিরে অনুভূতি ছড়িয়ে পড়ছে তার সারা শরীর জুড়ে। তাহলে কি? ঠিক তখনই পিছন দিকে একটা পা টানার শব্দ হতেই চমকে পলাশ পেছন ঘুরল, আর যা দেখল তাতে অজানা আতঙ্কে বুকের ভেতরটা খালি হয়ে গেল তার। একদল লোক ঠিক তার পিছনেই রাস্তা আটকে দাঁড়িয়ে, নারী পুরুষ বুড়ো বুড়ি নির্বিশেষে সেই দলের জনা ১৫ মতো লোক, যাদের প্রত্যেকেরই মুখের চামড়া বিকটভাবে পোড়া, শুধু মুখ কেন ছেঁড়া কাপড়ের আড়ালে পুরো শরীরটাই যেন তাদের ঝলসে যাওয়া। তাদের চোখের দৃষ্টি বাসি মরার মতো ঘোলাটে, দাঁতের ফাঁক দিয়ে গড়িয়ে পড়া নাল বুঝিয়ে দিচ্ছে তাদের খিদে পেয়েছে, আর খাবার তাদের সামনে। ষষ্ঠ ইন্দ্রিয় পলাশকে জানান দিল একটা ভয়ঙ্কর কিছু হতে চলেছে। পলাশ আর দেরি না করে তার পরনের টি শার্টটা খুলে ফরফর করে ছিঁড়ে নিল দুটুকরো করে, তারপর যত দ্রুত সম্ভব দুই হাতের তালুতে ভালো করে পেঁচিয়ে নিল টি শার্টের ছেঁড়া টুকরোগুলো। ওদিকে পুরো দলটা ধীরে ধীরে পা টেনে পলাশের দিকে এগিয়ে আসতে শুরু করেছে। পলাশ চোখ বন্ধ করে গুরুদেওয়া গুরুমন্ত্র স্মরণ করেই জিন্সের ডান পকেটে হাত দিল, মনে মনে আশ্বস্ত হল সে, হ্যাঁ জিনিসটা আছে। ঠিক এমন সময় একটা ঠান্ডা হাওয়া বয়ে যেতেই কেঁপে উঠল পলাশের বেশি বহুল শরীরটা। কোথায় গিয়ে পলাশ যেন জানে কি হতে চলেছে, আর হলো তাই। ঝুপ করে
হঠাৎ লোডশেডিং, আর এক লহময় উজ্জ্বল রাস্তাটা গভীর অন্ধকারে ডুবে গেল। এক মুহূর্ত দেরি না করে পলার সাথে সাথে জিন্সের পকেট থেকে লাইটারটা বের করে টি শার্টে আগুন ধরাতেই দাও দাও করে হলুদ আগুনে জ্বলে উঠল হাতে বাঁধা টি শার্টের টুকরোগুলো। কিন্তু এখন তো থামলে হবে না, লাইটারটা সাথে সাথে পকেটে চালান করে দু হাতে একটা জোরে তালি দিয়েই বিড়বির করে পাঠ করে উঠল গুরুমন্ত্র। তারপরে লহময় চা হল পলাস্তা দুই হাত দেহে দুই দিকে বিস্তৃত করতেই সাথে সাথে হাতের আগুন হলুদ থেকে পাল্টে হয়ে গেল সবুজ আভা, নরকের আভা। এই আগুন নরকের আগুন, এই আগুন পোড়ায় জ্বালায়, এই আগুন একমাত্র ধারণ করতে পারে পলাশ। আর তখনই সবুজ আগুনের আভায় দেখা গেল পলাশকে ঘিরে ধরেছে এক পাল ভয়ঙ্কর দর্শন জীব। তার দুই হাতে জ্বলতে থাকা সবুজ আগুন একটা অগ্নিবলয় তৈরি করেছে তাকে ঘিরে। একটা চাপা আক্রোশে হিংস্র গর্জন বেরিয়ে আসতে লাগলো তাদের লোহী নরখাতক মুখের ভিতর থেকে। কিছুজন ওদের মধ্যে থেকেই চেষ্টা করতে লাগলো সেই আগুনের বলয় পার করে পলাশের কাছে, কিন্তু ওরা এগোতে পারছে না। সবুজ আগুনের অভদ্রে বলয় পার হওয়া তাদের ক্ষেত্রে সাধ্য নয়। যাদের শরীর সেই আগুনের বলয় ছিল তারা মূর্তি পুরো ছাই হয়ে হাওয়ায় মিলিয়ে গেল। কতক্ষণ তাদের এইভাবে আটকে রাখতে পারবে রুদ্রাক্ষের মালার ভেতর লুকিয়ে থাকা পলাশের কবজির না গুলকি ভয়ঙ্কর ভাবে চলতে শুরু করেছে। এই যে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন নরকজীবের দল তাকে ঘিরে ধরেছে চতুর্দিক থেকে। তাদের হিংস্র ষড়যন্ত্র বারবার জানান দিচ্ছে, একবার পলাশকে বাগে ফেলেই ছিঁড়ে কুটি কুটি করে তাকে খেয়ে ফেলবে তারা। কুটতে কুটতে হাতের কাপড় ধীরে ধীরে ছাই হয়ে যাচ্ছে, তার মানে আগুন তো নিভে যাবে। এবার পলাশ মনে মনে প্রমাদ গুনল। হাতের কাপড়ে জ্বলতে থাকা সবুজ আগুনের শিখা ধীরে ধীরে কমতে শুরু করতেই তাকে ঘিরে তৈরি করা বৃত্ত ছোট হতে লাগলো। ওদের চোখ মুখ চকচক করে উঠল এক আদিম উল্লাসে। তখনই আগুনের বলায় ভেদ করে বাম হাতের কবজিতে একজন নরক জীব চেপে ধরতেই ভয়ঙ্কর যন্ত্রণায় আর্তনাদ করে উঠল পলাশ। উফ, কি বিভৎসভাবে জ্বলে উঠল হাতে সেই জায়গাটা। সেই মুহূর্তে পলাশের মনে হলো চোখের সামনে যেন ভেসে উঠছে অন্ধকার পাহাড়ি এক গ্রামের ছবি। একটা পোড়া গির্জা, একটা বড় লোহার গেট আর একটা অদ্ভুত নকশা। বাইনবনের মাঝে একটা গোরস্থান, খুঁটির সাথে বাঁধা জ্বলন্ত দেহ, আর্তনাদ করতে করতে পুড়ছে অসংখ্য জীবন্ত মানুষ। পলাশা নিতে পারছিল না, মনে হচ্ছিল কে যেন তার সারা শরীরে অদৃশ্য ব্লেড দিয়ে চিড়ে দিচ্ছে ভয়ঙ্করভাবে। মনে হলো চোখের সামনে ঘন অন্ধকার, আর সেই গভীর অন্ধকারে সে যেন ডুবে যাচ্ছে। ঠিক তখনই একটা নীল আলোর বিস্ফোরণ হলো। একটা প্রবল নীল আগুনের স্রোত আচমকা কাউকে কিছু বুঝে না ওঠার সুযোগ দিয়ে ঠিক ওদের মাঝখানে এসে পড়ল। আর যে পলাশকে চেপে ধরেছিল সে সেই নীল আগুনের স্রোতে ভয়ঙ্করভাবে পুরো মরণ আর্তনাদ করে উঠল। ভয়ঙ্কর আর্তনাদে আর পোড়া গন্ধে ভরে উঠল চারিদিক। পলাশ দেখল দেহের দুই দিকে হাত প্রসারিত করে রণজয় শূন্য থেকে যেন লাফ দিয়ে ঠিক তার পিছনে এসে দাঁড়াল। তার দুই হাতে চলছে আশ্চর্য এক উজ্জ্বল নীল আগুন। খালি গা, মাখনের মতন ফর্সা ঈষৎ পেশিবহুল শরীরে সেই নীল আগুনের আলো প্রতিফলিত হয়ে আরো চকচক করে উঠছে। পিঠের দিক থেকে বেরিয়েছে দুটো বিরাট বড় সাদা ডানা, সে দুটো তখনও তিত্তির করে কাঁপছিল। স্বর্গের দ্বার রক্ষিসে, পিঠে তো তার ডানা থাকবেই। ডান হাতে কনুই থেকে কবজি পর্যন্ত পলাশের মতন পেঁচানো রুদ্রাক্ষের মালা, যার ভিতর লুকিয়ে আছে জীবন্ত গরুর উল্কি, তার স্বর্গদ্বার রক্ষী হওয়ার চিহ্ন। এই রণজয়কে একটু আগে রণজয়ের সাথে একেবারেই মেলানো যায় না। চোয়াল শক্ত, চোখে এক অদ্ভুত কাঠিন্য। রণজয়কে দেখেই লাখনরা একটু থমকে গিয়েছে। স্বর্গদ্বার রক্ষীর কথাটা তারা একদম আন্দাজি করতে পারেনি। তারা তাদের প্রাথমিক গৃহহলতা কাটিয়ে ওদের ঘিরে রাখা বৃত্ত ছোট করে যেই এগোতে যাবে, ঠিক তখনই যা হলো তা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না। রণজয় চোয়াল শক্ত করে দুই হাতে তালির আকারে জড়ো করলেও সাথে সাথে সেই নীল আগুন আচমকা ছড়িয়ে পড়ল ওর পিঠের দুই দিক থেকে বেরোনো সাদা ডানা জুড়ে। সাথে সাথে একটা তীব্র নীল আগুনের হলকা ছড়িয়ে পড়তে লাগলো জায়গাটা জুড়ে। সেই আগুনের হলকার আয়ত্তে যে নরক জীবেরা ছিল তারা চোখের নিমেষে পড়তে লাগলো। অনেকে নিমেষে পুড়ে ছাই হয়ে গেল, অনেকে হাত জ্বলা হয়ে দূরে সরে গেল, আবার অনেকে সেই ভয়ঙ্কর পরিণতি দেখে যেদিকে পারল পালিয়ে বাঁচল। পলাশ আর পারছিল না, সে ধপ করে রাস্তার উপরই বসে পড়ল। আমায় ক্ষমা করে দে পলাশ,
আমি তখন তোকে ওভাবে বারণ করতে চাইনি, কিন্তু রণজয়কে মাঝপথে থামিয়ে পলাশ বলে উঠল, তোর আমার কোনো কই ফেরদার দরকার নেই। তুই রুদ্রাক্ষের মালা ধারণ করেছিস এই অনেক আমার জন্য, কিন্তু আমাদের হাতে একদম সময় নেই রে রণ। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব কানজাং যেতে হবে। কানজাং মানে সিকিম? অবাক হওয়া রণজয় মুখের দিকে তাকিয়ে পলাশ বিড়বিড় করে বলে উঠল, হ্যাঁ, সিকিমের ওই গ্রামেই আমাদের সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে রণ, ওইখানেই লুকিয়ে আছে। সরু এব্রোখেব্রো পাহাড়ের ঢালে উঠতে গিয়ে গাড়িটা ভয়ঙ্করভাবে নেচে উঠতেই রণজয় পিছনের সিট থেকে বলে উঠল, আঙ্কেল জি থোড়া ধীরে চালাইয়ে, আপ তো গাড়ি খাইমে গিরা দেঙ্গে। চালক ভদ্রলোক সেই কথায় প্রত্যুত্তর না দিয়ে গাড়ি একই গতিতে চালাতে লাগলো। রণজয় বিরক্ত হয়ে পলাশের দিকে তাকালো। পলাশ তার পাশে বসে এক দৃষ্টিতে জানলার বাইরের দিকে তাকিয়ে আছে দূরে পাহাড়ের দিকে। কিছু ভাবছে পলাশ, সরু এব্রোখেব্রো পাহাড়ি রাস্তা, দুটো গাড়ি পাশাপাশি যেতে গেলে অনেক কসরত করে একে অপরকে পাস দিতে হবে। একদিকে পাহাড়, অন্যদিকে অতল পাহাড়ি খাত, যত উপরে উঠছে তত ঠান্ডা বাড়ছে। রণজয় আর পলাশ দুজনেই গায়ে দুটো মোটা ওভারকোট চাপিয়েছে, রাতে নাকি আরো ঠান্ডা পড়বে। এই সুমো গাড়িটা জোগাড় করেছে কানজাং যাওয়ার জন্য। ওদের ট্রেন লেট করায় ওরা রাত্রে মিরিকের একটি হোটেলে ছিল। ভেবেছিল আজ সকালে সুমো স্ট্যান্ড থেকে গাড়ি বুক করে ওরা কানজাং এর উদ্দেশ্যে রওনা হবে, কিন্তু স্ট্যান্ডে পৌঁছে যা শুনল তাতে ওদের চক্ষু চড়ক গাছ। কোনো গাড়ি অজ্ঞাত কারণে কানজাং এর দিকে যাবে না। শুনে তো ওরা থ, এ আবার কি! অনেক তর্ক বিতর্ক চলল বেলা অবধি। এক সময় তো রণজয় আশাই ছেড়ে দিল, কিন্তু পলাশ অবাক হলো এদের আচরণ দেখে। যেই ড্রাইভার কানজাং এর নাম শুনছে অমনি মুখ ফ্যাকাশে হয়ে যাচ্ছে তাদের, তারপরেই জানিয়ে দিচ্ছে ওদিকে যাওয়া সম্ভব নয়। কেউ বলছে রাস্তা খারাপ, কেউ বলছে তার গাড়ি খারাপ, কেউ বলছে গাড়িতে তেল নেই, প্রত্যেকের আলাদা আলাদা কারণ। পলাশ বুঝতে পারল এদের কানজাং না যাওয়ার